فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون السلام ورحمه الله وبركاته جيب هاي كاروجوري تهجد ميس هيجا الله رسول صلى الله عليه وسلم السنه ادخلوا جواب مع عائشه رضي الله عنها برونقرن যে নবী করিম সাল্লাহ ইসলাম যদি রাত্রি রাত্রে তাহির সলাত রাত্রিকালীন স্লাদ কেয়াম করতে না পারতেন তাহলে দিন দিনে বারো রাকাত পড়তেন দিনে বারো রকাত পড়তেন কারণ মোহাম্মদ সাল্ল ইসলাম নিয়মিত এগারো রাকাতই পড়তেন হয়তো কম বেশি হয়তো কিন্তু এটাই আল্লাহ রসুল্লাহ ইসলামের আমল বোঝা যায় বেশিরভাগ আমল আর এগারো রাকাতের উর্দে পড়তেন না সাল্ল ইসলাম কিন্তু মাঝে মধ্যে পড়তেন বলে প্রমাণিত আছে যেভাবে আবদুল্লাহ বিন আব্বাস কর্তৃক কর্তৃপ হাদিস অনুযায়ী নবী করিম সাল্লাম ইসলাম তের কাত পড়েছেন তবে যদি মোহাম্মদ্লাহ ইসলাম মাহাউদ্দ বলেন নবী করিম সাল্লাহ ইসলাম যদি রাত্রে ব্যথা ইত্যাদির কারণে যদি নবী করিম সাল্লাহ ইসলাম রাত্রে তাহাব যদি সলাধ না পড়তে পারতেন রাত্রিকালীন কারণে দেয় না করতে পারতেন তাহলে তিনি দিনে পড়তেন এজন্য এই হাদিসকে সামনে রেখে আমাদের শেষ জমে রহমতুল্লাহ আলী বলেছেন কারো যদি অভ্যাস থাকে রাতে যেমন নিয়মিত পাঁচ পড়ে তো দিনে পড়বে ছয় অর্থাৎ জোর পড়বে নিয়মিত পরে যেমন সাত তো জোর পড়বে আট এটি হলো ভিতিরের যদি রাতে না পড়তে পারেন তাহলে দিনে এটা কাজা করার তরিকা আশা করি স্পষ্ট ভাই বারাকাল্লাহ হফিক والسلام عليكم ورحمة الله وبركاته إشراقت نفسي في نور من فؤادي حينما رددت يا رب العباد